আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ডেভিড মিলার ও ভান ডেডুশেন। এদিন 75 রানের অপরাজিত ইনিংস খেলেছেন ভান ডেডুশেন ও 64 রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডেভিড মিলার। এই দুই প্রোটিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিক ভারতকে 7 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে 5 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম টি-20 ম্যাচে এদিন নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 211 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ 76 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ঈশান কিষান। এছাড়াও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া, তাতে 211 রান সংগ্রহ করেছে তারা। জবাবে এই রান তাড়া করতে নেমে শুরুতে কুইন্টন দিকক ও বাভুমার উইকেট হারিয়েছে সফরকারী সাউথ আফ্রিকা। এরপর তাদের হাল ধরেছেন ভান ডেডুশেন ও ডেভিড মিলার। এই দুইজন মিলে হাঁকিয়েছেন 10টি ছক্কা 11টি চার। অসাধারণ জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তারা। ম্যাচে মাত্র 46 বলে 75 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেছেন ভান ডেডুশেন। 5 ছক্কা 7 চারে 163 স্ট্রাইক রেটে 46 বলে 75 রানের ঝড় তুলেছেন তিনি। অন্যদিকে 206 স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডেভিড মিলার মাত্র 31 বলে খেলেছেন 64 রানের অপরাজিত ইনিংস। 5 ছক্কা 4 চারে সাজানো ছিল তার 64 রানের ঝোড়ো ইনিংসটি। তাতেই 5 বল হাতে রেখে 7 উইকেটের দুর্দান্ত জয় নিশ্চিত হয়েছে সফরকারী সাউথ আফ্রিকার।